মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রিমা, রিমা বিশেষ ব্লগস, তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? তো আজকের বারটা হলো বুধবার, বুধবার আজকে স্কুল ছুটি। তাই দেখো মা আর ছেলে মিলে আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকার সঙ্গে থাকবে, নিশ্চয়ই ভালো লাগবে। তো ব্লগের শেষ অবধি থাকবে, অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবজি কাটতে বসে গেছি, তো আজকে ছুটি দেখে তারা টেনশন নেই দেখি স্কুল পাঠানোর, দেখি আজকে দেরি হয়ে গেছে খুব উঠতে। তো যাই হোক, এদিকে খেলছে রুদ্র, আমাকে দেখো হেল্প করছিল এতক্ষণ। এই যে শাপলা ফুলের বড়া করে দেবো ওকে, ও বড়া ভালো খায় দেখে। তো শাপলা ফুলের ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে দিল বসে বসে, আর আমি যে শাপলা ছাড়িয়ে শাপলা কাটছি। এখানে রুদ্র ক্রিকেট খেলছে আমার এখানেই, আমার পাশে ঘুরঘুর করবে। আর এদিকে পেঁয়াজ টমেটো রসুন এগুলো ছাড়ানো হয়নি। তো কী রান্না করবো একটু পরে জানাচ্ছি, এখন আমাদের সকালের খাওয়া হয়নি। একটু শাপলাটা কেটে রুদ্রকে খাইয়ে আমি খাবো, তারপর রান্না বসাবো। তারপর তার আগে রুদ্রকে স্নান করিয়ে দিতে হবে, রুদ্র আন্টি আসবে বা পড়াতে, আজকে স্কুল নেই দেখে সকালে পড়াবে বলেছে। কী ক্রিকেট খেলার ভূত চেপেছে রুদ্রর মাথায় কি বলবো, সারাটা দিন সবাইকে যে ফোন করবে, ওর মানিনিককে ফোন করুক, আমার মাম ওর মামকে ফোন করুক, মানে আমার মা বাবু যাকেই ফোন করা, সবাইকে খালি ক্রিকেট খেলে দেখাবে। ওই যে তোর ক্যাটাপিল্লারা চিল্লাচ্ছে শব্দ শুনে, ঘরের মধ্যে ক্রিকেট খেলতে না করছি তারপরেও করছে, ছিটে ছিটে আমার এখানে আসছে, একটুও কথা শুনছে না, এমন পাগলামি। কালকে এমনি আমার কপালে গুঁতো খেয়ে আমার কী অবস্থা, যদি আরও একটা গুঁতো খাই বলের বাড়ি তাহলে আমাকে আর খুঁজে পাবে না। কালকে আমি ব্যথা পেয়েছি কপালে, তুমি জানো তো, তারপরও বলছি তো এরকম করে খেলতে না, যদি লেগে যায় বারান্দায় গিয়ে খেলো। এখন খাওয়াবো, আন্টি চলে আসবে, স্নান করাবো। তো বাবা দেখ ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছিস। দেখো আগে শাপলা ভাজাটা বসিয়ে দেবো, তো পরে তো ওখানে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এই পেঁয়াজটা দিয়ে দিই। শাপলা তো দেখতে এতটুকু হয়ে যাবে, আরও কতটুকু তো এখনও রয়েছে, আমি পুরো শাপলা নেইনি, অত লাগবে না, ফ্রিজের তরকারি রয়েছে কালকে, ওই জন্য অল্প করেই ভাজছি রুদ্রকে দেবো বলে। তো রুদ্রর জন্য মাছের ঝাল করব, রুদ্রর জন্য এই পার্শে মাছের ঝাল করে দেবো। তো ঝাল তো আর বেশি ঝোল ঠোল হবে না, ওর জন্য একটু ভাজা করে দিচ্ছি। শুধু ও না, আমরা একটু একটু খাবো, শাপলা ভাজা সবারই ভালো লাগে, তো দেখি আগে কইটুকু হয়। আবার দিকে রুদ্রকে স্নান করাতে যাব, ওর আন্টি চলে আসবে, মাছটা মিটকেছে ঢুকিয়ে রাখি। আর এদিকে দেখো আকাশে কিরম কালো মেঘ করেছে, এই কখনো দেখি মেঘ করছে, কখনো কি রোদ্রু, কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু গরম সেই একই রকম। তো শাপলা ভাজাটা বসিয়ে রুদ্রটাকে স্নান করিয়ে দিই, আন্টি চলে এসে যাবে, বসে থাকবে নাহলে ভোক আস্তে আস্তে। রুদ্র স্নান করছে, ওকে সাবান ঠাবান দিয়ে দিয়ে এসছি গায়ে, ওটা তো ভালো করে দিতে পারে না, তারপর ওকে দিয়ে দিই, ওর কাছে সুন্দর স্নান করতে পারে। কেমন লাগছে, ভালো লাগছে? ও বর্ষাকালে কেঁচো আসবেই, চলে যাবে আবার, তুমি করো স্নান করো, আন্টি চলে আসবে, আর মিলাতে হবে না, ঠিকই আছে, হ্যাঁ তাড়াতাড়ি এবার আন্টি চলে আসবে। কিন্তু বাবা দেখো রুদ্র স্নান টান হয়ে গেছে, জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, মাথা ব্যথা আসতে দিয়েছি, এখন রুদ্র স্কুটি নিয়ে খেলছে। হ্যাঁ বেশি করবা না, না তো গাটা ঘেমে আবার নোংরা নোংরা হয়ে যায়, ভাল লাগে না। এদিকে চালিয়ে হয় আসতে, পড়ে গেলে কিন্তু লাগে। পরে মাছ ভাজা বসিয়েছিলাম, আর মাছ ভাজার এই দশা হয়েছে আমার, মাছ ভাজাটা আমার মনে হয় ঠিক মতন হয়ই না, খুব কম ভালো হয়। তো এদিকে তারপরে মাছ ভেজে এখানে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হতে দিয়েছি, তারপর টমেটোটা দেবো, মশলা টশলা দিয়ে কষিয়ে
দেখো শাপলাটা কতটুকু হয়েছে। তো এই যে শাপলা ভাজা, ভাবছিলাম মানে আরও কম হবে, ঠিকই আছে, আমাদের তিনজনের হয়ে যাবে, ভালোই হয়েছে। তো এদিকে রুদ্রর পার্শে মাছটা রান্না হয়ে গেলে, পার্শে মাছের ঝালটা হয়ে গেলে তো আমাদের জন্য করব লোটে মাছ। রুদ্র তো লোটে মাছ খেতে পারে, কিন্তু যে কাটা কাটা সরু সরুগুলো ওর গলায় বাঁধে, ও তার জন্য খেতে চায় না, কিন্তু একের সময় খেতে চায় নিজের থেকেই। তো দেখবো খায় কি না, তাও রিক্স নিয়ে লাভ নেই, ওর জন্য ওর বাবা ওর জন্য পার্শে মাছ এনেছিল আর আমাদের জন্য লোটে মাছ, তো এটাই করে দিচ্ছি এখন। বাবা যখন খেতে বসে যদি না খেতে পারে তখন কি করব। একটু মশলা টসলা কষিয়ে সুন্দর করে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি, একটু ফুটে আসলে মাছটা দেবো। তো ওদিকে রুদ্রকেও আন্টি পড়াতে চলে এসছে, তো এই সুযোগে জলটা ফুটতে ফুটতে আমি এবার চালটা ধুয়ে নিয়ে আসি। দেখে দেখি ওই যে রুদ্র পড়ছে ঘরে, এখানে দেখো পার্শে মাছের ঝাল হয়ে গেছে, আলোতে কেমন হয়ে লাগছে দেখতে। আর এদিকে লোটে মাছ করার জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, তাই ভাজছি। আর এদিকে টমেটো কুচি আদা রসুন ঘষে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হলের মতো দেবো। তো আমি আর বাটি নিই, মশলাটা ঘষে নিয়েছি, ওই করেও হয়ে যায়। তো আমি আজকে গোটা লোটে মাছ করবো দেখে এইভাবে করছি। তো এখানে দেখো ঘষে রাখা আদা রসুন আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষাবো যতক্ষণ না শুকো। এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দেবো। তো এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে, অনেকটা জল শুকিয়ে গেছে, আর একটু শুকালেই হয়ে যাবে। তারপরে সেখানে দেখো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, একটু বলবে এখানে কেউ আদা রসুন আমি ঘষে দিয়েছি, টমেটো কুচিয়ে দিয়েছি। ওরে বাবা কি ঝাঁজ উঠেছে, ওদিকে ওরা হাচু হাচু করছে মশলার ঝাঁজে। এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দেবো। তো এখানে দেখো অল্প জল দিয়ে দিয়েছি আমি, তো এখানে ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে লোটে মাছগুলো এক এক করে উপরে দেবো। তো লোটে মাছ সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিই, গামাখা হয়ে আসলে তারপর লোটে মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিলেই এবার ধনে পাতা দিয়ে দেবো। পুরো শুকিয়ে গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার লোটে মাছগুলোর উপর আস্তে আস্তে করে সাজিয়ে দেবো। তো মাছগুলো এখন আস্তে আস্তে সিদ্ধ হোক, এদিকে ভাতও ফেনা চলে এসছে। আমার লোটে মাছ এখন কীরকম লাগছে দেখতে, কার কার দিকে খেতে ইচ্ছে করছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো মা স্নান করে পুজো করছে। এই দেখো মা স্নান করে পুজো করছে। আমিও মার সাথে পুজো করছি। আমিও মার সাথে পুজো করছি। আর এখন ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন ব্লগটা আমি স্টার্ট করলাম। আমার ব্লগ করাটা ভালো লাগছে তোমাদের? আমি ব্লগ করা ভালো লাগছে আমার তোমাদের? তো আমি তো ভালো করে বলতে পারবো না কিছু, তাই মা আমাকে বলে দিচ্ছে। আমি তো কিছু বলতে পারবো না, মা বলে দিচ্ছে। তো আমার ব্লগ করাটা যদি তোমাদের ভালো লাগে বলো, আমার ব্লগ করাটা যদি তোমাদের ভালো লাগে, আমাদের ব্লগ করা তোমাদের ভালো লাগে, তাহলে কমেন্টে জানাবা। তাহলে কমেন্ট দিছে না মা। তো দেখো মা এখন পূজা করছে, আমরা পূজাটা শেষ করে নিই বলো। আমরা পূজাটা শেষ করি, আমি আর রুদ্র মিলে আমাদের পূজা করা হয়ে গেছে আজকে। রুদ্র এখনো কাশি বাজিয়েই চলেছে, তো আমি পূজা করছি দেখে রুদ্র বলে কি মা আমি ভিডিও করব, আমি কি করো, তো ও তো গুছিয়ে বলতে পারবে না কি বলতে হবে না, তাই আমি পাশ দিয়ে বলে দিলাম। তো কীরকম করেছ অবশ্য জানিও, তাদের পুজো করা হয়ে গেছে, দাও এবার কাশিটা রেখে দিই বাবা। হ্যাঁ তুমি দুই বেলায় তো করো, দাও এবারে রেখে দিই, হয়ে গেছে তো ঠাকুররা খাক, আমরা এখান থেকে চলে যাই, চলো আমার গুপু সোনা সবাই খেয়ে নিক, চলো।
দেখো রুদ্র এখন বলে ক্রিকেট খেলা প্র্যাকটিস করছে, তো সবসময় খালি বলে বল করো বল করো, তো সবাই সবসময় বল করতে পারে, তো ওর বাবা এরকম করে ঝুলি দিয়ে গেছে, বলে এরকম করে প্র্যাকটিস কর। রুদ্র এখন খাওয়া দাওয়া করে নেব, তো রুদ্রকে খাইয়ে তারপরে আমি খাবো, তারপরে আমাদের ক্যাটাপিল্লাদের খেতে দেবো। তো আজকে কোন ক্যাটাপিল্লার কী নাম সেটা তোমাদেরকে বলবো, ছোটো থাকতে ক্যাটাপিল্লা ডাকতাম, তো এখন ওদের নাম ওরা চিনে গেছে, তো সেটাই দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন কুকুরদের ভাগ দেবো, ওইদিকে রুদ্র চলে গেছে ডাকতে, খুকি কই ওই তো। তো এটা হলো ওই বাচ্চাগুলোর মা, ওর নাম হলো খুকি, তো খুকি রেখেছে আমার মা, ওর নাম এই যে নাও খাও শট খেনে। তো বাচ্চাদের জ্বালাতনের মা খেতে পারে না, তাই ওকে এখানে আলাদা করে দেয়, এবার বাচ্চাদের বাইরে গিয়ে দেবো। তো গেট বন্ধ করে ওদের আগে দেখিয়ে নিই, গেট খুললে লাফালাফি শুরু করে দেয়, করতে দেয় না, তো ওদের দেখিয়ে নিই, নাম বলছি খেতেটা দিয়ে নিই। তো এইদিকে দেখো সব থেকে বেশি লাফাচ্ছে যে সামনে যে, ওর হলো টমি, আর ওইটা লেজ নাড়াচ্ছে এটা লালু, ওই লাফাচ্ছে, আর এটা হলো ভলু, ওইটা হলো রানি মেয়ে দেখে, আর এই হলো জিমি। চলো চলো খেতে, চলো আলাপাত হবে না, চল খেতে খেতে। আবার একটু বৃষ্টি পড়ছে, এখনো ঝিরি ঝিরি পড়ছে, বৃষ্টি পড়লেও বসে থাকবে খাওয়ার জন্য, অনেক খেতে দেবে এখন। লালু তোর খাওয়া হয়ে গেল? ওই জিমি, জিমিরও হয়ে গেছে, ওদের এখনো হয়নি, টমি রানি আর ভলু। এই যে ভালো হয়েছে খাওয়াটা, ভালো হয়েছে, কোথায় যাচ্ছ? আর নেই তো, আবার ওকে চটকাচ্ছে এখন। দেখো কি খাওয়া দাওয়া করে ক্যাটাপিল্লাদের খেতে দিয়ে দিলাম, তারপর টুকটাক যা করণীয় কাজ থাকে খেয়েছি, এখানে টেবিলটা মুছে দিচ্ছি। আর রুদ্র তো ক্রিকেট খেলেই চলেছে এখনো, তো যাই হোক এখন একটু বাথরুমে জল ভরবো, বাইরে জল ভরবো, ঠাকুরের বাসন ধোবো, জামাকাপড়গুলো ঘরে মিলবো, তো এইসব কাজ করলে তারপর একটু আমরা বিশ্রাম করবো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাকে টাটা করে দাও, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, আজকের মতন বাই বাই।